সারা বিশ্বে বলিউড হলিউড কলকাতা আমরা যাই বলি না কেন, 1932 সালে শিল্পীদের যে সংগঠন এটি প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনালি, তার সূত্র ধরে 1932-এর পরে 1984 সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কিন্তু প্রতিষ্ঠিত হয়। এবং প্রতিষ্ঠিত হওয়ার পরে এইটার প্রথম যে সভাপতি ছিলেন জনাব নায়করাজ রাজ্জাক সাহেব, তিনি কিন্তু 3 মাস দায়িত্ব পালন করেছিলেন। তারপরে পর্যায়ক্রমে আহমেদ শরীফ সাহেব, আমাদের মিজু আহমেদ সাহেব, রুবেল ভাই তারাও এবার নির্বাচন করছেন, আমাদের এখানে মিশে সদাগর ভাই আছেন। আমাদের আরও মজার বিষয় হচ্ছে যে আমার মাহমুদ কলি ভাইয়ের প্যানেলে নির্বাচন করতে যে যে মজাটা লেগেছে সেটি হচ্ছে যে আমরা যখন শিল্পী সমিতি থেকে শুরু করে কোনো সংগঠনই কিন্তু FDC-র ঠিকানায় নেই, যেমনটা আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যে রেজিস্ট্রেশনটি হয়েছে এখনও কিন্তু ওয়ারি, অর্থাৎ আমাদের জনাব মাহমুদ কলি সাহেবের যেখানে তিনি জন্ম নিয়েছেন ঢাকা পুরনো ঢাকায়, ওয়ারির ঠিকানায় কিন্তু এই শিল্পী সমিতির রেজিস্ট্রেশন। এটা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। আরেকটি বিষয় হচ্ছে যে যখন আমি নির্বাচন করব না কিন্তু আমার আগেই মাহমুদ কলি সাহেব তিনি প্রকাশ্যে এসেছেন তিনি নির্বাচন করবেন, সেই অভিজ্ঞতার আলোকে এসে মাহমুদ কলি ভাইয়ের যে ব্যাকগ্রাউন্ডটি পেয়েছি, তিনি সফল থেকে সফলতম দুইবারের প্রেসিডেন্ট ছিলেন, দুইবারের সাধারণ সম্পাদক ছিলেন। কাঞ্চন ভাই সরে যাচ্ছে, অনেকেই বলছেন যে কাঞ্চন ভাই কেন দুইটি প্যানেলকে 2022-এর নির্বাচনে নির্বাচিত হওয়ার পরে আমরা দেখেছি যে দুইটি প্যানেল বিভক্ত হয়ে গেছে, কিন্তু ইতিহাস চলচ্চিত্রের শিল্পী সমিতির জন্মলগ্ন থেকে আমরা দেখেছি মিলন মেলায় সবাই অংশগ্রহণ করেছে, নির্বাচন শেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে। কিন্তু একটি বিরল ঘটনা, 2022-এর নির্বাচনের পরে আমরা দেখেছি যে অনেকেই কিন্তু নির্বাচিত হওয়ার পরে আসেনি। প্রয়োজন বোধে আমরা নির্বাচিত হই বা না হই, আমরা পরবর্তীতে সবাইকে হাতে ধরে হোক, পায়ে ধরে হোক, বুঝিয়ে শুনে হোক, হ্যাঁ মাথায় হাত দিয়ে হোক, যেভাবেই হোক এনে আবার ঐক্যবদ্ধ করবো, এটি আমাদের প্রাণের সংগঠন। নিপুণ আক্তারের সঙ্গে আমি কেন নির্বাচন করছি, এখানে কিন্তু একদমই শ্রদ্ধাভাজন দীপজল ভাই, শ্রদ্ধাভাজন মিশে সদাগর ভাই, রুবেল ভাই, ডিএতা ভাই অনেকেই আছেন যারা আমাকে অনেক স্নেহ করেন, কিন্তু নিপুণ আপার সঙ্গে যেটি হচ্ছে যে ইমোশনাল কিছু বিষয় থাকে, কেউ যদি আমার মনে হয় এটা নট আমি, যে কোনো মানুষ যদি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সামাজিকতা মেনটেন করে, মানুষের উপকার করে, FDC-তে খুব সুন্দর একটি মসজিদ হয়েছে। কেউ কিন্তু বলে না এই FDC-র মসজিদটি কাদের মোল্লা করে দিয়েছে, কেউ কিন্তু বলে না এই মসজিদটি সনি রহমান এনে দিয়েছে, আমার নামটিও কিন্তু কেউ বলে না, কিন্তু সবাই বলেন যে FDC-তে একটি নান্দনিক মসজিদ হয়েছে। তখন আমি কিন্তু এরকম অনেক কিছু ঘটনা ঘটেছে, আমি যশোরে আমার একটি হোটেলে বসে খাচ্ছিলাম, পাশ থেকে একটা লোক বলতেছিল, যখন শুনছে আমি সিনেমার লোক, বলে আপনাদের এই FDC-তে খুব সুন্দর একটি মসজিদ হয়েছে, আমি কিন্তু উঠে যেয়ে বলিনি যে এটার সঙ্গে আমি যুক্ত রয়েছি। আমার মনে হয়েছে যে FDC-র প্রশংসা মানে ইন্ডাস্ট্রির প্রশংসা মানে আমার প্রশংসা, এখানে তো একা আমি কাজ করছি না, এখানে সবার সম্মান থাকলে আমার সম্মান থাকবে, সবাইকে মানুষ যদি মূল্যায়ন করে আমার মূল্যায়ন থাকে, আমার আড্ডার জায়গা আমার বাসা আর আমার ইন্ডাস্ট্রি, আমার শিল্পপতি বন্ধুর দরকার নাই, আমার গার্মেন্টস ব্যবসায়ী বন্ধুর দরকার নাই, আমার কোটিপতি বন্ধুর দরকার নাই, আমার দরকার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকা, টি বয় থেকে শুরু করে পরিচালক প্রযোজক সবাইকে দরকার, সবাই আমার আপন, এটি আমার অঙ্গীকার। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন 2024-26-এর যে নির্বাচনটি সেটি কিন্তু আগামী 19 এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গোটা FDC জুড়েই কিন্তু ব্যানার, ফেস্টুন, অনেক কিছুতেই কিন্তু ভরপুর। এবং সবচেয়ে বড় যে বিষয়টি, এবারে নির্বাচনে আমি অংশগ্রহণ করছি কার্যনির্বাহী সদস্য পদে নিপুণ আক্তার এবং মাহমুদ কলির যে প্যানেলটি রয়েছে সেখান থেকে আমি নির্বাচন করছি। যেটি আরেকটি বিষয় হচ্ছে যে এই নির্বাচনটি করতে এসে যে বিষয়টি আমি দেখছি যে আমরা একদমই সভাপতি থেকে শুরু করে যদি একদমই এক্সিকিউটিভ মেম্বার বলি, অর্থাৎ কার্যনির্বাহী সদস্য পদে যাদেরকে আসলে আমি ছোটবেলা দেখার জন্য হলে ছুটে যেতাম, অনেক কষ্ট করে হলে ছবি দেখেছি, যারা আমার খুব প্রিয় অনেক শিল্পী দুই প্যানেলেই কিন্তু নির্বাচন করছেন, অনেক সিনিয়ররা, জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী সবাই কিন্তু করছেন। তো আসলে এটি আমার কাছে অনেকটা স্বপ্নের মতন মনে হচ্ছে, যদিও আমি প্রার্থী, আসলে প্রার্থীর ব্যাপারে
সকলেই কিন্তু আমরা জয়ের আশাবাদী, কিন্তু স্বপ্নের মতন এই জন্য মনে হচ্ছে যে একটি সময় আমার মনে আছে যে এই এফডিসির গেটের বাইরে এসে অনেক দাঁড়িয়েছিলাম এফডিসিতে প্রবেশ করার জন্য। শুধু তারপরে যখন মাঝে মাঝে হতাশ হয়ে যেতাম, তখন কিন্তু অনেকেই বলতেন যে আজকে যারা সুপারস্টার হয়েছে, 90 দশকের যারা সুপারস্টার হয়েছে বা 80 দশকে যারা সুপারস্টার হয়েছে, তারা এই এফডিসির গেটে লাঠির বাড়ি খেয়েছে, অনেক দৌড় খেয়েছে, অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, যেটি কিন্তু এই এখনকার সময়ে এসে চাইলেই কিন্তু এফডিসিতে প্রবেশ করা যায়, কারণ সে আগেকারের মতন 10টি ইউনিট 5টি ইউনিট একসঙ্গে শুটিং করছে না। বা তোমার মতন মানুষ খুবই দুঃসময়ে এসেছো। আজকে যেটি হচ্ছে আমার কিন্তু প্রায় 5টি এবং আরও 2টি ছবি সেন্সরের পথে, প্রায় 7টি। অথচ যেটি হচ্ছে যে আমার নিজের বন্ধু বান্ধবী এই ছবিগুলো দেখেছে কিনা সন্দেহ আছে। কিন্তু আরেকটি বিষয় যে এই যে মানুষ না চেনার যে বিষয়টি, যে আমরা আসলে আমাদের ছবিগুলো দেখি না। আপনি দেখবেন যে আমাদের যারা টেকনিশিয়ান আছে, চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষ আছে, তারাই কিন্তু অনেক শিল্পীদের ছবি মুক্তি পাওয়ার পরে নায়ক নায়িকা কে চিনে না। তো সেই জায়গা থেকে এসে আমি কেন এই সংগঠনের নির্বাচনে অংশগ্রহণ করেছি, এটি নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন থাকতে পারে। আসলে আমি বাংলাদেশ টেলিভিশন মিডিয়া অভিনয় শিল্পী সংঘ, যেটা সেটির প্রতি একদমই শুরুর প্রথম যে নির্বাচনটি হয়েছিল 2017 সালে, সেখানে আমি নির্বাচন করেছিলাম। সম্মানিত শিল্পীবৃন্দ যারা আছেন নাট্য অঙ্গনের ছোট পর্দায়, তারা আমাকে নির্বাচিত করেছিল এবং 17 থেকে 19 পর্যন্ত অভিনয় শিল্পী সংঘের নেতৃত্ব দিয়েছি। তো সেই সূত্র ধরে প্রত্যেকটি ছোট পর্দার শিল্পীর কিন্তু একটি স্বপ্ন থাকে বড় পর্দায় কাজ করা। আর সাংগঠনিকভাবে যদি কোনো মানুষ একদম পারিবারিকভাবেই সে বেড়ে ওঠে, তাহলে কিন্তু তার এই দৃষ্টিটা আলাদাভাবে থাকেই। শিল্পী সমিতি এতে আমি সদস্য হওয়ার আগে আমি যেটি দেখেছি যে যে বোর্ডটি রয়েছে, হয়তো অনেকে আমরা জানি কি না জানি না জানি না, এটি হচ্ছে সারা বিশ্বে বলিউড হলিউড কলকাতা আমরা যাই বলি না কেন, 1932 সালে শিল্পীদের যে সংগঠন এটি প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনালি, তার সূত্র ধরে 1932-এর পরে 1984 সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কিন্তু প্রতিষ্ঠিত হয়। এবং প্রতিষ্ঠিত হওয়ার পরে এইটার প্রথম যে সভাপতি ছিলেন জনাব নায়করাজ রাজ্জাক সাহেব, তিনি কিন্তু 3 মাস দায়িত্ব পালন করেছিলেন। তারপরে পর্যায়ক্রমে আহমেদ শরীফ সাহেব, আমাদের মিজু আহমেদ সাহেব, রুবেল ভাই, তারাও এবার নির্বাচন করছেন। আমাদের এখানে মিশে সদাগর ভাই আছেন। আমাদের আরও মজার বিষয় হচ্ছে যে আমার মাহমুদ কলি ভাইয়ের প্যানেলে নির্বাচন করতে যে যে মজাটা লেগেছে, সেটি হচ্ছে যে আমরা যখন শিল্পী সমিতির বিভিন্ন সংগঠন যেগুলো রেজিস্ট্রেশন হয়, এগুলো কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে, আর এফডিসিটা হচ্ছে KPI ভুক্ত এলাকা। এখানে কিন্তু পরিচালক সমিতি বলি, প্রযোজক সমিতি বলি, শিল্পী সমিতি বলি বা আদার্স, সব মিলিয়ে প্রায় 19টি সংগঠন আছে। তো ওই 19টি সংগঠন কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে রেজিস্ট্রেশনকৃত। আর এই প্রত্যেকটা সংগঠন কিন্তু আমরা সমিতি সমিতি বলছি ঠিকই, কিন্তু প্রত্যেকটাই স্টাডি রুম হিসাবে ব্যবহার হয়। তো সেই স্টাডি রুম হিসাবে যেহেতু ব্যবহার হয়, কোনো সংগঠন আপনি শিল্পী সমিতি থেকে শুরু করে কোনো সংগঠনই কিন্তু এফডিসির ঠিকানায় নেই। যেমনটা আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যে রেজিস্ট্রেশনটি হয়েছে, এখনও কিন্তু ওয়ারি, অর্থাৎ আমাদের জনাব মাহমুদ কলি সাহেবের যেখানে তিনি জন্ম নিয়েছেন ঢাকা, পুরনো ঢাকায়, ওয়ারির ঠিকানায় কিন্তু এই শিল্পী সমিতির রেজিস্ট্রেশন। এটা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। আরেকটি বিষয় হচ্ছে যে যখন আমি নির্বাচন করব না, কিন্তু আমার আগেই মাহমুদ কলি সাহেব তিনি প্রকাশ্যে এসেছেন, তিনি নির্বাচন করবেন। তো আসলে সিনিয়রদেরকে নিয়ে স্টাডি করা, সিনিয়রদেরকে নিয়ে জানা, সেটি যে কোনো প্যানেল হোক, নির্বাচনটা না, আমি মনে করি আমরা যারা পরবর্তীতে বর্তমান জেনারেশনের আছি, তারা প্রত্যেকটা শিল্পী সম্পর্কে অভিজ্ঞতা নেওয়া দরকার। সেই অভিজ্ঞতার আলোকে এসে মাহমুদ কলি ভাইয়ের যে ব্যাকগ্রাউন্ডটি পেয়েছি, তিনি সফল থেকে সফলতম, 2-2 বারের প্রেসিডেন্ট ছিলেন, 2-2 বারের সাধারণ সম্পাদক ছিলেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে ওনার সাথে যতগুলো মিটিং হয়েছিল, আমি নির্বাচন করার আগের কথা বলছি, মানে প্যানেল ঘোষণার আগে, তখন আমি একটি জিনিস দেখছিলাম যে কাঞ্চন ভাই সরে যাচ্ছে। অনেকেই বলছেন যে কাঞ্চন ভাই কেন 2টি প্যানেলকে 2022-এর নির্বাচনে নির্বাচিত হওয়ার পরে আমরা দেখেছি যে 2টি প্যানেল বিভক্ত হয়ে গেছে, কিন্তু ইতিহাস চলচ্চিত্রের শিল্পী সমিতির জন্মলগ্ন থেকে আমরা দেখেছি মিলন মেলায় সবাই অংশগ্রহণ করেছে।
নির্বাচন শেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে, কিন্তু একটি বিরল ঘটনা 2022 নির্বাচনের পরে আমরা দেখেছি যে অনেকেই কিন্তু নির্বাচিত হওয়ার পরে আসেনি, সবাই কিন্তু আমার খুব শ্রদ্ধার পাত্র। তো কারণ ওনারা আমাদের সামনে থাকবে, আমরা ওনাদের পিছনে থাকব, ওনাদের পিছন ধরেই আমরা এগিয়ে যাব সামনের পথটুকু, এটি কিন্তু আমরা পরবর্তী যে আমাদের বর্তমান জেনারেশন কিন্তু প্রত্যাশা করি। তো সেটা থেকে আমার মনে হয়েছে যে মাহমুদ কুলি সাহেব যখন মিটিংয়ে তিনি বললেন, কয়েকটি জায়গায় তিনি কয়েকটি কথা বলেছেন আমার কাছে খুব ভালো লেগেছে, কয়েকজনকে যেমন ফোন দিয়েছেন সিনিয়রদেরকে, আসেন না আমরা নির্বাচন করি মিলেমিশে, হ্যাঁ আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি অভিমান থাকবেই, কিন্তু আমরা নিজেদেরকে সংগঠনটিকে ঠিক করার জন্য প্রয়োজন বোধে আমরা নির্বাচিত হই বা না হই, আমরা পরবর্তীতে সবাইকে হাতে ধরে হোক, পায়ে ধরে হোক, বুঝিয়ে শুনে হোক, হ্যাঁ মাথায় হাত দিয়ে হোক, যেভাবেই হোক এনে আবার ঐক্যবদ্ধ করবো, এটি আমাদের প্রাণের সংগঠন। নিপুণ আক্তারের সঙ্গে আমি কেন নির্বাচন করছি, এখানে কিন্তু একদমই শ্রদ্ধাভাজন দীপজল ভাই, শ্রদ্ধাভাজন মিশ সদাগর ভাই, রুবেল ভাই, ডিএতা ভাই অনেকেই আছেন যারা আমাকে অনেক স্নেহ করেন, অনেক স্নেহ করেন, কিন্তু নিপুণ আপার সঙ্গে যেটি হচ্ছে যে ইমোশনাল কিছু বিষয় থাকে, কেউ যদি আমার মনে হয় এটা নট আমি, যে কোনো মানুষ যদি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সামাজিকতা মেনটেন করে, মানুষের উপকার করে, FDC-তে খুব সুন্দর একটি মসজিদ হয়েছে, কেউ কিন্তু বলে না এই FDC-র মসজিদটি কাদের মোল্লা করে দিয়েছে, কেউ কিন্তু বলে না এই মসজিদটি সনি রহমান এনে দিয়েছে, আমার নামটিও কিন্তু কেউ বলে না, কিন্তু সবাই বলেন যে FDC-তে একটি নান্দনিক মসজিদ হয়েছে। তখন আমি কিন্তু এরকম অনেক কিছু ঘটনা ঘটেছে, আমি যশোরে আমার একটি হোটেলে বসে খাচ্ছিলাম, পাশ থেকে একটা লোক বলতেছিল, যখন শুনছে আমি সিনেমার লোক, বলে আপনাদের এই FDC-তে খুব সুন্দর একটি মসজিদ হয়েছে, আমি কিন্তু উঠে যেয়ে বলিনি যে এটার সঙ্গে আমি যুক্ত রয়েছি। আমার মনে হয়েছে যে FDC-র প্রশংসা মানে ইন্ডাস্ট্রির প্রশংসা মানে আমার প্রশংসা, এখানে তো একা আমি কাজ করছি না, এখানে সবার সম্মান থাকলে আমার সম্মান থাকবে, সবার সবাইকে মানুষ যদি মূল্যায়ন করে আমার মূল্যায়ন থাকবে। তো সেই সূত্র ধরে আমি যখন এই মসজিদটি করেছি, আসলে আল্লাহ তাআলা কিন্তু অনেক কিছু ভাগ্যে লিখে রাখেন, এখানে অনেকেই এসেছেন, অনেকে গেছেন, অনেকে অনেক ধরনের খুব ভালো ভালো কাজ করে গেছেন, কিন্তু এই মসজিদটি যে আমার কপালে ছিল, আমার মতো একটা ক্ষুদ্র মানুষের, এটি একমাত্র আল্লাহ তাআলাই জানে যে কেন এটি আমার হাত দিয়েই করতে হবে, কেনই বা যে ব্যক্তিটি মহান ব্যক্তি যিনি একদমই চলচ্চিত্রের কেউ না, না অভিনয়শিল্পী, না পরিচালক, না প্রযোজক, কিচ্ছু না, কাদের মোল্লা সাহেব। তো এই সূত্র ধরে আমি যখন মসজিদটি করি, ওনার নিয়ম হচ্ছে বিল্ডিংটি করে দেয়। তো আজকে এই যে মসজিদে যারা যাচ্ছে, আপনারা দেখবেন এই মসজিদটি করার পরে আসলে আনুষঙ্গিক অনেক কিছুর প্রয়োজন হয়। যেমন নিপুণ আক্তার, তিনি কিন্তু যখন এই মসজিদের লাইট, সবচেয়ে সুন্দর যে লাইটগুলো রয়েছে, জারবাতিগুলো, এই তিনটি লাইট প্রায় যদি বলতে চাই এখানে প্রায় 80-90 হাজার টাকা, তখন কিন্তু তিনি নির্বাচিত নেত্রী ছিলেন না, সাধারণ সম্পাদক ছিলেন না, উনি কমিটিতে ছিলেন না, কিন্তু ওনার কাছে যা একটি প্রস্তাব যাওয়ার পরপরই উনি কিন্তু 50,000 টাকা দিতে পারতো, একদম এক পটে 1,50,000 টাকা দিয়ে দিল, এই লাইটগুলো জ্বালিয়েছে, যেহেতু আমার সঙ্গে এই মসজিদের সম্পৃক্ততা রয়েছে, কাজ করেছে, তো এটি তো উনি একটা মহান কাজ করেছে। এবং আজকে কেন বলছি, তিনি একটি প্রশ্ন থাকতে পারে যে আজকে কেন বলছি, ওনার নির্বাচনী ইস্যু হিসাবে না, কারণ আমি প্রথম অবজার্ভ করেছি নিপুণ আক্তার আদৌ পর্যন্ত কোথাও বলেনি যে আমি মসজিদে 1,50,000 টাকা পার্টিসিপেট করেছি, কারণ আমরা আগে পরে অনেক কিছু দেখেছি, কাউকে 500 টাকা দিলেও ছবি উঠিয়ে রাখা হতো, হ্যাঁ কাউকে এক বস্তা চাল দিলেও লাইন ধরে দেওয়া হতো, হ্যাঁ শিল্পীদের সম্মান অনেক, হয়তো এখনকার দুঃসময় খারাপ সময় তাই বলে শিল্পীরা অস্তিত্বহীন হয়ে যায় নাই, কিন্তু শিল্পীদের মান সম্মান আমি গোপনে করি, আমি আমার একটা কলিগ নায়ক আমি মনে করি একজন পিছনে থাকা আর্টিস্টকেও মূল্যায়ন করতে হবে, কারণ ওই আর্টিস্ট যদি গুরুত্বপূর্ণ না হয় তাহলে তাকে কেন নিয়েছে, সেও ছোট না, সেও কিন্তু ওই গল্পের একজন নায়ক। আমি প্রথমে যে কাজটি করতে চাই সেটি হচ্ছে, আমি মনে করি যে শিল্পী সমিতির যেহেতু আমি প্রথম সদস্য হয়েছি, ইন্ডাস্ট্রিতে আমি অনেক বছর ক্যামেরার পিছনে ছিলাম 97 থেকে নির্মাতা হিসাবে, তো কিন্তু শিল্পী সমিতিতে যেহেতু মেম্বার নতুন বছরে হয়েছে 2022, আমি মনে করি এখানে যারা ছোট ছোট চরিত্রে অভিনয় করেছে কিংবা চিত্রনায়ক নায়িকা হিসেবে চরিত্রে অভিনয় করেছে, সবাই আমার সিনিয়র, কেউ ভোটার হতে পারে, কেউ ভোটার নাও হতে পারে, সবাই আমার সিনিয়র।
তো আমি সিনিয়রদেরকে আমি চেষ্টা করব বড়দেরকে সম্মান করার জন্য। অনেক শিল্পীরা আছেন নির্বাচন করছেন না, যারা প্রেসিডেন্ট নির্বাচন করার ক্ষমতা রাখেন, তারা এতটা গুণী। হ্যাঁ, তো তাদেরকে কি আমি কি ক্যাবিনেটে আছি বলে কি একজন সিনিয়র শিল্পী আসবে আমি কি চেয়ারে বসে থাকবো? নো, আমি মনে করব যে আমার চেয়ারটি সংরক্ষিত আমার আগে যারা ইন্ডাস্ট্রিতে এসেছে তাদের জন্য। দ্বিতীয়ত হচ্ছে যে যেহেতু এটি স্বপ্নের জায়গা, চেষ্টা করব। আমার শুরুটাই কিছু কিছু কর্মকাণ্ড, আরও কিছু বিষয় আছে যেটি আল্লাহ তাআলা বলেছে, হ্যাঁ তুমি এমন কিছু করো ডান হাত করলে বাম হাত জানবে না, বা আল্লাহ তাআলা এটাও বলেছে তুমি প্রকাশ করো যদি তোমাকে দেখে কেউ অনুপ্রাণিত হয়ে আরো কিছু করে। তো সেই সূত্র ধরে আমার যেটি টার্গেট, আমি যদি আসতে পারি এই শিল্পী সমিতির দিকে, আসার পরে যেন মনে হয় যে এটা শিল্পী সমিতি আমার কাছে, এই চলচ্চিত্র সংশ্লিষ্ট নট অনলি শিল্পী সমিতি, আমি গোটা ইন্ডাস্ট্রির মানুষকে আমি যদি অর্থ দিয়ে না পারি আমি তার পাশে দাঁড়াবো। অসুস্থ হলে যদি তাকে অর্থ দিয়ে সহযোগিতা না করতে পারি, রাত তিনটার সময় যদি ফোন দেয় আমার গাড়ি অ্যাম্বুলেন্সের মতন করে আমি তাকে হাসপাতালে নিয়ে যাব। আমি 24 ঘন্টা সকলের কল্যাণে কাজ করতে চাই, এটি আমার অঙ্গীকার। 18 শুরু করেছি, 22 ভেতরে, 18 থেকে 22, 2 বছর করোনা প্যান্ডামিকের কারণে 1.5 বছর করোনায় কেটে গেল, কিন্তু আমি 4 বছরের মধ্যে FDC-তে কী করেছি? আজকে একটি নান্দনিক মসজিদ হয়েছে, লাইন ধরে অনেক দেশ, আমি বাইরের মানুষরা আমাকে প্রশ্ন করে ভাইয়া এই মসজিদে কি নামাজ পড়া যাবে বা গেটে ঢুকতে দিবে? নামাজের সময় কিন্তু FDC-র গেটে কোনো প্রতিবন্ধকতা থাকে না, তার মানে আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি। মসজিদ করেছি, তারপরে আরও এরকম কিছু কিছু জিনিস আছে, কোনো কোনো পরিবারের বাচ্চারা পড়াশোনা করছে যেগুলো আমি বলতে চাই না, কারণ তারা সুশিক্ষিত হয়ে সমাজের অনেক বড় দায়িত্ব পালন করবে, তাদের নাম যদি বলি তারা নিজেদেরকে ছোট মনে করবে। গোটা ইন্ডাস্ট্রির মানুষ যদি না চাইতো, আমার অর্থ আছে, যদি জায়গা কেউ না দেয় আমি কি করব? অর্থাৎ এই ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষের ইচ্ছা শক্তি এবং পরকালকে বিশ্বাস করে, ইবাদতকে বিশ্বাস করে বলি এত নান্দনিক মসজিদ হয়েছে। তো সেই অঙ্গীকার করে আমি বলতে পারি আমার জীবনের শুরুটা যেহেতু আল্লাহ তাআলা আমাকে ভালো একটি কাজ দিয়ে শুরু করেছে, আমি ভালো কাজ করে যেতে চাই। আমার আড্ডার জায়গা আমার বাসা আর আমার ইন্ডাস্ট্রি, আমার শিল্পপতি বন্ধুর দরকার নাই, আমার গার্মেন্টস ব্যবসায়ী বন্ধুর দরকার নাই, আমার কোটিপতি বন্ধুর দরকার নাই, আমার দরকার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকা, টি বয় থেকে শুরু করে পরিচালক প্রযোজক সবাইকে দরকার, সবাই আমার আপন, এটি আমার অঙ্গীকার। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।